আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। বেশ কিছুদিন ব্রেকের পর আবারও আমি আমার হেলদি ফুড লাভার্সদের মাঝে চলে এসেছি নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে। আমার আজকের টপিক বাদাম। আজকে আমি নিয়মিত বাদাম খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। অনন্য সব পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার ক্ষেত্রে বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। এতে মজুদ রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং আরও কত কি, যা নানাভাবে শরীরের কাজে লেগে থাকে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত কেউ যদি এক বাটি করে বাদাম খাওয়া শুরু করেন তাহলে শরীরে এমন কিছু উপাদানের প্রবেশ ঘটে যা মানব শরীরকে চাঙ্গা তো রাখেই, সেই সঙ্গে একাধিক রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। নিয়মিত বাদাম খাওয়ার উপকারিতাগুলো হচ্ছে, হাড়ের ক্ষমতার উন্নতি ঘটে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, বাদাম উপস্থিত থাকা ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। তাই তো প্রতিদিন এক বাটি করে বাদাম খাওয়া শুরু করলে জীবনে কোনো দিন কোনো হাড়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না। ব্রেনের শক্তি বৃদ্ধি পায়। আমেরিকার অ্যান্ড্রোস ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে, বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা কগনিভিটি পাওয়ার, সহজ কথায় বললে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ক্যান্সার দূরে থাকে। বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকার করে থাকে। যেমন অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেস কমিয়ে কোষের ক্ষত রোধ করে, সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়। এটি হলো এমন একটি উপাদান যা ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়। গত কয়েক দশকের পরিসংখ্যান ঘাটলে দেখতে পাবেন কিভাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হাড়ের রোগে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। তাই এই বিষয়ে সাবধান থাকাটা জরুরি। শরীরে যাতে কোনোভাবেই বাজে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কাজটি করবেন কিভাবে? খুব সহজ, প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্তি ঘটান। তাহলেই দেখবেন হাড়ের স্বাস্থ্য নিয়ে আর চিন্তায় থাকতে হবে না। আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরের অন্দরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। প্রসঙ্গত, এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র 161 ক্যালোরি প্রবেশ করে, ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।